আমি এসএসসি দিছি জিপিএ 5 গোল্ডেন এ প্লাস সবাই তালি এত ভালো রেজাল্ট পাস করেছে গ্রাজুয়েট করতে চাই অনার্স করতে চাই মাস্টার্স করতে চাই আমি যখন রাস্তায় বাড়াই তখন অনেকে টিটকারি করে মুস্কারি করে নিজেকে খারাপ লাগে মনটাও ছোট লাগে আমাদের কথা কয়জন ভাবে কেউ তো ভাবে না এরকম আকুতি তাদের দীর্ঘদিনের সব সময়ের শিক্ষা বিশেষ করে কর্মসংস্থানে উপযুক্ত মূল্যায়ন থেকে বঞ্চিত তারা তাদের অপরাধ তারা তৃতীয় লিঙ্গের মানুষ করতে মাল্টিমিডিয়া স্কুল থেকে এসএসসি পাস করেছে তারপরে পড়েননি কেন তারপর পড়ি নাই হচ্ছে সুযোগ হয়নি ওই রকম আমরা যখন দোকানপাটে কারেকশনে যাই বিয়ের বাড়িতে যাই বকশিস নিতে যাই নাচ গান করে বকশিস নিই তখন আমাদের বিভিন্ন ধরনের কটু কথা বলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীতে শিক্ষার আলো দিতে এবার উদ্যোগ নিয়েছে বগুড়ার শ্রাবণী সুলতানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ন্যূনতম সাক্ষরতা এবং যারা উচ্চ শিক্ষা নিতে চান তাদের জন্য সার্বিক সুযোগ তৈরি করতে চান প্রতিষ্ঠানটি এছাড়া তাদের জন্য বিভিন্ন প্রজেক্টে কর্মসংস্থানের আশ্বাসও দিচ্ছেন প্রতিষ্ঠানটি আমি তাদেরকে 5 বিঘা একটা জায়গার উপরে তাদেরকে একটা বিশাল বড় একটা পেয়ারা বাগান করে দিতে পারি মৎস্যতে তাদের ট্রেনিং নেওয়া আছে অলরেডি আমাদেরকে বলেছে তারা এই সেক্টরে কাজ করবে এবং আরেকটা ব্যাপার থাকে যে যারা মুরগি পালন একটা বিষয় আছে যারা ফার্মের মুরগি টুরগি এটা করবে আমি তাদেরকে বলেছি প্রথম যত কিছু লাগে আমি তাদেরকে সহযোগিতা করব তৃতীয় লিঙ্গ মানুষদের আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষায় অন্তর্ভুক্তির লক্ষ্যে বুধবার অর্ধশত ব্যক্তির অংশগ্রহণে আলোচনা ও পরামর্শ সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি নারী পুরুষের মতো স্বাভাবিক জীবনযাপন ও তাদের মান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় যে দেখে দেখে একটু করে মানে আস্তে আস্তে করে পড়াটা একটু করে আমরা পড়তে পারবো তাদেরকে এসএসসি ভর্তি করে দেওয়ানো হবে মানে এইচএসসি কয়জন আছেন মানে ইন্টারমিডিয়েট ম্যাট্রিক পাস করছেন কয়জন আমরা করছি এনাদেরকে যদি শিক্ষার সাথে সম্পৃক্ত করা যায় তাহলে এনারা নিজেদেরকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করে স্বনির্ভরশীল দেশ এবং জাতি গড়তে তথা স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেদেরকে আত্মনিয়োগ করবেন আর নয় অবহেলা নয় ভিক্ষাবৃত্তি নেব শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিপাদ্যে শ্রাবণী সুলতানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অংশগ্রহণকারী তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী ভালো লেখাপড়ার ফ্যাসিলিটি পাবে ভালো লেখাপড়া করতে পারবে সুযোগ সুবিধা আছে এখানে আমাদের জন্য ভালো একটা কর্মসংস্থা করতেছে প্রজেক্ট থেকে আমরা এর জন্য খুশি সুযোগ পেলে উপকার হবে এটাই যে আমরা জীবনে কিছু করতে পারবো আমরাও কিছু করতে চাই আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মতো পিছনে থাকতে চাই না ভালো লাগছে সব কিছু হচ্ছে উনি সুযোগ করে দিতে চাচ্ছে আমার সব কিছু ইচ্ছুক আসবো এ সময় তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রতিষ্ঠানটি তাদের প্রত্যাশা সবার অংশগ্রহণে একটি সুন্দর সমাজ বিনির্মাণ হবে কর্মসংস্থানে থাকবে সবার অধিকার এইদিন যাবা আমি ভাড়া দিব আপনারা যে দেখাশোনা করে চলে আসবেন তখন পর্যন্ত পারি আপনাদেরকে রাহাত রূপান্তর দৈনিক করতোয়া বগুড়া